হ্যালো গাইস, দিস মি শুভ। তো আজকে আমরা রিভিউ করব প্যান্থারের টিজার। তো যারা যারা ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেলটা নতুন দেখছো, আমাকে নতুন দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তারপর ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আমি প্রথমেই আসছি যে সকালবেলা প্যান্থারের পোস্টারটা ঝড় তুলেছিল, সত্যিকারের সত্যিকারের ঝড় তুলেছিল। তো প্যান্থার প্যান্থার না, প্যান্থারও কিন্তু প্যান্থার হিন্দুস্তান মেরি জান, যেটা হচ্ছে হিন্দুস্তান মেরি জান হচ্ছে প্যান্থার সিনেমাটার ট্যাগ লাইন, যেটা আমি অনেক সাউথ সিনেমায় দেখেছি। এটা এবার বেঙ্গলের সিনেমাতেও হচ্ছে, যেটা শুনতে ভালো লাগে। ওই রেবেলিয়ান ঠেবেলিয়ান তো ভালো লাগতো না, এটা ভালো লাগে শুনতে। তো এই ফিল্মে অভিনয় করেছে জিৎ শ্রদ্ধা দাস, এই ফিল্মটা প্রডিউস করেছে অবশ্যই জিৎ ফিল্ম ওয়ার্কস, ডিরেক্ট করেছে আনুষ্মান প্রত্যুষ, যে নতুন ইন্ডাস্ট্রিতে। ডিওপি করেছে রামদাস সাহা। তো এই টিজারটা ইন ওয়ান ওয়ার্ড খুব ভালো, কারণ টিজারের এডিটিং অ্যামেজিং। এডিটিং করেছে বোধহয় MD কালাম করেছে এডিটিং, আর কোরিওগ্রাফার ফিরোজ খান। খুব ভালো লেগেছে আমার টিজারটি, যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড সংটা যেটা বাজছে হিন্দুস্তান মেরি যান, সেটা খুব সুন্দর লাগছে, সত্যি কথা খুব ভাল লাগছে। আর জিতের কিন্তু 51তম ছবি, আর 14ই জুন সাথী বেরিয়েছিল, আর এটা একটা শুভ দিন। আর টিজারটাও ঝড় তুলে দেবে সত্যিকারে। তো ইন ওয়ান ওয়ার্ড দ্য টিজার ইজ ভেরি গুড। তো আমার দেখা যাক ট্রেলারটা কী হয়, ভালো হতে পারে খারাপ হতে পারে, কিন্তু আমার মনে হয় ভালো হবে। জিস ফিল্ম ওয়ার্কস 51th ফিল্ম। তো এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার ইট। গুড বাই।